বিয়ে বিচ্ছেদের এক বছর পর স্বামীর নির্যাতন নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী শবনম ফারিয়া। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে করা এক পোস্টে তিনি জানান, শারীরিক নির্যাতন করতেন তার স্বামী, এমনকি নির্যাতনে তার হাতও ভেঙে গিয়েছিল। 2015 সালে ফেসবুকে বেসরকারি চাকরিজীবী হারুনুর রশিদ অপুর সঙ্গে পরিচয় হয় শবনম ফারিয়ার। 2018 সালে তারা আংটি বদল করেন। 2019 সালের ফেব্রুয়ারিতে বিয়ে হয় ফারিয়া ও অপুর। বিয়ের ঠিক এক বছর নয় মাসের মাথায় আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ইলমার মৃত্যু প্রসঙ্গে বলতে গিয়েই ফারিয়া স্বামীর নির্যাতনের বিষয়ে মুখ খুললেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, মৃত মেয়েটার ছবি দেখার পর বারবার আমি 1.5-2 বছর পেছনে ফিরে যাচ্ছিলাম। মনে পড়ছে কিভাবে আমি দেবী সিনেমার পুরো প্রমোশন ভাঙা হাত নিয়ে করেছি। যখন কেউ জানতে চেয়েছে কি হয়েছে, বলেছিলাম সিঁড়ি থেকে পড়ে ব্যথা পেয়েছি। ফারিয়া বলেন, আমি খুব সৌভাগ্যবান যে আমার মা সবচেয়ে বড় সাপোর্ট হয়ে দাঁড়িয়েছে, সাহস দিয়েছে, বুঝিয়েছে মানুষ কি বলে তার চেয়ে নিজের ভালো থাকা আরো অনেক জরুরি, জোর করে বিয়ে টিকিয়ে রাখার চেয়ে বেঁচে থাকা আরো জরুরি। বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী লোপা হোসেনের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্ট শেয়ার করে কথাগুলো লিখেছেন শবনম ফারিয়া। লোপা হোসাইন ওই পোস্টে লিখেন, সহ্য করতে না পেরে ডিভোর্স দিলে কত না গালি খেত এলমা মেয়েটা, সহ্য করতে করতে মরে গেল বলেই না এখন আমরা মায়া কান্না কাঁদছি।